তো হে গাইস, এই চলেছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমরা মামার বাড়িতে, আর মামার বাড়িতে কি করতে যাচ্ছি সেটাও বলছি তোমাদেরকে। চলো আগে থেকে গিয়ে বলছি তোমাদেরকে। তো গাইস, আমরা গাড়িতে উঠে গেছি আর আমরা মামার বাড়িতে যাচ্ছি, কারণ মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেজন্য যাচ্ছি মামাদের বাড়িতে। আর খুবই এনজয় হবে, তোমরা দেখতে পাবো ব্লগটা লাস্ট পর্যন্ত কি কি করছি, সব কিছু দেখাবো তোমাদেরকে। তখন থেকে বাই বাই। ভাই আছে, ভাইও ব্লগ করে, এখন ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, ভাইও ব্লগ করতে করতে আসছে এখন। আমিও ব্লগ করছি, তোমরা সাপোর্ট করো অবশ্যই। তো গাইস, আমরা 44 দিন চলে এসেছি, এখন স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার আগে দিকে আমার মামার বাড়ি। আর মামার বাড়ি এখন যাবো না, আগে যাবো দিদির বাড়িতে, দিদির বাড়ি গিয়ে যাবো, দিদিকে নিয়ে আসবো, তারপরে যাবো আমার মামার বাড়িতে। আমরা এখন 44 স্ট্যান্ডে আছি। তো গাইস, এটা হচ্ছে 44 স্ট্যান্ড, খুবই জ্যাম আছে, গাড়ির খুবই জ্যাম লেগে আছে। তো গাইস, চলো তোমাদের সঙ্গে দিদির বাড়ি থেকে যাওয়া হচ্ছে। তো গাইস, আমি চলে এসেছি এখন দিদির বাড়ি, এখন দিদিকে নিয়ে চলে যাবো, এখন দিদিকে নিয়ে যাবো মামার বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ আমাকে, কত সুন্দর লাগছে দেখার। আলিয়া আলিয়া গুলো
সবাই গরমে এসে পড়ে গেছে যেখানে সেখানে। তো চলো এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মামার বাড়িতে, যে ততক্ষণ থেকে বাই বাই। তো গাইস আমরা চলে এসেছি মামার বাড়িতে, এখন মামার বাড়িতে হচ্ছে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ নামে কীর্তন হচ্ছে। তো গাইস আমরা মামার বাড়িতে চলে এসেছি, এখন মামাদের বাড়িতে পুজো চলছে। এখন কৃষ্ণনাম চলছে, এখন কৃষ্ণনাম চলছে, এখন দেখতে পাচ্ছ দিদি কীর্তন হচ্ছে। এই যে দেখো দিদি এখন কি পরে দিচ্ছে, জানি না কি পরে দিচ্ছে, কিন্তু পরে দিয়েছে আমাদেরকে। দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট হয়েই আসছে প্রায়। এই যে ভাই ব্লগ করছিল গাড়িতে দেখাইছিলাম যে আগে, তো গাইজ আমরা এখন প্রসাদ পাওয়ার জন্য সবাই মিলে চলে এসেছি। দেখো আর পিছনে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর কৃষ্ণ ভগবান আছে এখানে। মামার বাড়ি থেকে সবাই রাস্তায় বেরিয়ে গেছে, আমি আছি পিছনে, এখন বাড়ি চলে যাবো। এই যে আমাদের গাড়ি এদিকে আছে, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবার। তো গাইজ আমরা বাড়ি চলে যাচ্ছি, আর ভিডিওটা কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোন অন্য একটা থেকে। বাই বাই।